আমরা এই পর্যায়ে মঞ্চে দেখতে পাচ্ছি আমাদের আজকের পর্বে অংশগ্রহণকারী 9 জন খুদে কোরআনের হাফেজদেরকে। যারা এই রাউন্ড থেকে বিদায় নিচ্ছে তাদের সবার জন্য রয়েছে সার্টিফিকেট এবং বিশেষ পুরস্কার। দর্শক, আজকের পর্বে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর তিলাওয়াত শুনেছি আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত বিচারকদের এবং জরি বোর্ডের বিচারকদের চুলচেরা বিশ্লেষণে আমরা কিছুক্ষণের মধ্যে জানব কারা যাচ্ছে আগামী রাউন্ডে। দর্শক, এবার ফলাফলের অপেক্ষা, টান টান উত্তেজনা। তবে ফলাফলের আগে আমাদের আজকের সকল প্রতিযোগীদেরকে ডেকে নিচ্ছি এই মঞ্চে। আজকের পর্বের সকল প্রতিযোগীকে মঞ্চে এসে দাঁড়াবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দর্শক, আমরা এই পর্যায়ে মঞ্চে দেখতে পাচ্ছি আমাদের আজকের পর্বে অংশগ্রহণকারী 9 জন খুদে কোরআনের হাফেজদেরকে। কিছুক্ষণের মধ্যেই সম্মানিত বিচারক মণ্ডলী এবং জরি বোর্ডের বিচারকদের বিচার বিশ্লেষণে আমরা জেনে যাব এদের মধ্য থেকে কোন 6 জন যাচ্ছে আগামী রাউন্ডে আর কারা বাদ পড়ছে আজকের পর্ব থেকে। যারা আগামী রাউন্ডে যাবে তাদের নাম এই স্কোর বোর্ডে চলে আসবে। যাদের নাম স্কোর বোর্ডে আসবে তারা এক কদম সামনে গিয়ে দাঁড়াবে। আমরা অপেক্ষায় আছি দর্শক, দেখি কোন সেই সৌভাগ্যবান যাদের নাম এই স্কোর বোর্ডে এখন আসে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম বিজয়ীর নাম হাফেজ আব্দুর রহমান বিন নূর। আমাদের প্রথম বিজয়ী হাফেজ আব্দুর রহমান বিন নূর। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় বিজয়ী মোহাম্মদ তালহা। দর্শক, আমাদের তৃতীয় বিজয়ী হাফেজ মোহাম্মদ নাজির আহমেদ। আমরা পেয়ে গেছি আমাদের চতুর্থ বিজয়ের নাম তালহা ইসলাম আউন। আমাদের সাথে যাচ্ছে আগামী রাউন্ডে। দর্শক, আমরা পেয়ে গেছি পঞ্চম বিজয়ীর নাম, আজকের পঞ্চম বিজয়ী হাফেজ মশিউর রহমান। আমরা পেয়ে গেছি আমাদের ষষ্ঠ বিজয়ীর নাম আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম যাচ্ছে আমাদের সাথে আগামী রাউন্ডে। দর্শক, আমরা আজকের বিজয়ী 6 জনের নাম পেয়ে গেলাম যারা যাচ্ছে আমাদের সাথে সামনের রাউন্ডে। যারা এই রাউন্ড থেকে বিদায় নিচ্ছে তাদের সবার জন্য রয়েছে সার্টিফিকেট এবং বিশেষ পুরস্কার। আজকের পর্বটি আমাদের হৃদয় ছোঁয়া পর্ব ছিল, কারণ এখানে যারা তেলাওয়াত করেছে প্রত্যেকের তেলাওয়াতে আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। নিশ্চয়ই দর্শক, আপনাদেরও ভালো লেগেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।